সামাজিক শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বললেন, এটি জোরদার হলে জনগণকে অধিকত নিরাপত্তা দেওয়া সম্ভব। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে প্রথমবারের মতো এই দিবস পালন উপলক্ষে দেশজুড়ে বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রা সহ ছিল নানান আয়োজন। নাজমুল সাইদের রিপোর্ট। পুলিশি জনতা জনতাই পুলিশ, এই স্লোগানে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে। সকালে ডিএমপি সদর দপ্তরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয় আলোচনা সভার। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি পুলিশিং দেশে সন্ত্রাস, মাদক ও জঙ্গি দমন এবং জননিরাপত্তায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আজকের পুলিশ চেষ্টা করে যাচ্ছেন কমিউনিটি পুলিশকে জোরদার করার জন্য। কমিউনিটি পুলিশ যদি পাশাপাশি কাজ করে তাহলে আমরা যেই কাজে আমরা যেই নিরাপত্তার কথা বলছি সেই নিরাপত্তা আমরা দিতে পারবো সবাইকে। এদিকে রাজধানীর তিতুমীর কলেজে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করে ডিএমপির গুলশান বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ। অন্যদিকে লালবাগ বিভাগও নানা কর্মসূচি পালন করে। এছাড়া মতিঝিল সহ ডিএমপির সবকটি বিভাগ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। নাজমুল সাইদ, বৈশাখী সংবাদ, ঢাকা।